আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, কে কোন জেলা থেকে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর কোন জেলায় কত টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে সেটাও কিন্তু আপনারা জানিয়ে দিবেন। আর আমি এখন অবস্থান করছি আলা শামসুদ্দিন সরকার সুপার মার্কেট, ভোগড়া বাইপাস, গাজীপুরে। দর্শক, আজকে 17 নভেম্বর 2024 সাল। দর্শক, যারা এখনও আমাদের সাথে অ্যাড হন নাই, তারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে অ্যাড হয়ে যাবেন। আর বর্তমান বাজারে পেঁয়াজের দামটা কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। এখানে যে যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন সেটাই কিন্তু আপনার ইন্ডিয়ান পেঁয়াজ। আর এই যে দেখতে পাচ্ছেন এটা, এটা হচ্ছে ইন্ডিয়ান আলু, ইন্ডিয়ার আলু। তা কোনটার কত দাম যাচ্ছে সেটা কিন্তু আমরা জানবো। এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই যে ইন্দোরের পেঁয়াজ আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, কেমন আছেন? আছি ভালোই ভাই। আপনি কোথা থেকে আসছিলেন? আমি গাজীপুর ভাওল মির্জাপুর থেকে আসছি। গাজীপুর ভাওল মির্জাপুর থেকে। ওইখানে আপনার বেচা কিনা কেমন হচ্ছে এখন? মাসের মাঝামাঝি তো। জি জি, কম কমই, কারণ হলো মানুষের যে দ্রব্যমূল্যের যে দাম, জি জি জি, মানুষের আয়ত্তের বাইরে চলে গেছে সবকিছু। জি জি, এর জন্য বেচা কিনা একটু কম, এর জন্য বেচা কিনাটা একটু কম হচ্ছে, এর জন্য বেচা কিনা কম। তা আজকে কি নিতে আসছেন এখানে? এলসি পেঁয়াজ। এলসি পেঁয়াজ নিতে আসছেন? দেশি পেঁয়াজ কি ওদিকে চলতেছে? হ্যাঁ, দেশি পেঁয়াজও কিনতেছে, দেশি পেঁয়াজও কিনতেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে ভালো। ভাই, বর্তমান বেচা কিনা কেমন হচ্ছে আজকে? বেচা কিনা অনেকটাই কম দেখা যায়, অনেকটা কম। এই যে আলহামদুলিল্লাহ যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এই যে আমরা দেখতে পাচ্ছি যে রসুনগুলো আছে, এই রসুন কোন জায়গার? চায়না রসুন। তা এই যে আরেকটা বিষয়, দেশি পেঁয়াজের আমদানিটা কেমন? আছে অল্প। আর হচ্ছে আপনার এলসি পেঁয়াজের আমদানি প্রচুর। আর এই যে যে আলুগুলো এসেছে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ইন্ডিয়ান আলু। এগুলোর আমদানি কেমন? ইন্ডিয়ান আলুর আমদানি, অনেক ভালো আমদানি। তা এই যে এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে কুচি রসুন এসেছে, এই রসুনের বাজারে কি অবস্থা? 170 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, 170 টাকা। আর এই যে পাবনার, এটা 114-15 বিক্রি হচ্ছে। এরা 114-15 নাকি 214-15 বিক্রি হচ্ছে। আর নাটোরের দাম কেমন যাচ্ছে? 220-22-25 এইগুলা 220-22-25 দামে বিক্রি হচ্ছে। আর এটা এটা 220 টাকা বিক্রি হচ্ছে এটা। তারপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে আলু আছে, আলুর বাজারে কি অবস্থা? আলু বিভিন্ন কোয়ালিটি আছে, ইন্ডিয়ান আলু, আমার ইন্ডিয়ানটা যেটা আছে 50-48 টাকা কেজি, 50-48 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে। আজকের বাজারে যদি কেউ নিতে চায় এসে নিতে পারবে, নিতে পারবে। 50-48 বিক্রি হচ্ছে। আর যে দেশি যে আলু আছে রাজশাহী রংপুরে, ওটার দাম কেমন যাচ্ছে? হ্যাঁ, 58-59 এরকম দামে বিক্রি হচ্ছে। বগুড়া আলু কি আসতেছে? বগুড়া আলু আসতেছে, আমার এন নাই, আমার এন নাই এলসি আলু। ওদের বাজার কেমন আছে? 58 টাকা কেজি। আর ওই পাশে দেখতে পাচ্ছি যে চায়না রসুন আছে, এটার দাম কেমন যাচ্ছে? 4100 টাকা বস্তা 20 কেজি, 4100 টাকা বস্তা 20 কেজি। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা কি দেশি পেঁয়াজ? এটা কত করে যাচ্ছে? 120-18 বিক্রি হচ্ছে। তারপরে এই পাশে যে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছি, এটা কোন জায়গার? এই পেঁয়াজটা কোন জায়গার ভাই? এটা কোন জায়গার? এটা হচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজ, ইন্ডিয়ান আপনার সাউদের। এটা কত করে যাচ্ছে? ১০২ টাকা ১ টাকা বিক্রি হচ্ছে। আর ইন্দুরের পেঁয়াজের দাম কেমন যাচ্ছে? 98-97 আর এই যে যে আদাটা আছে, আদা 76-77-75 বিক্রি হচ্ছে বর্তমান বাজারে। এটা হচ্ছে ইন্ডিয়ান কেরলাদা। আর এই পাশে যে পেঁয়াজটা আছে, এটা
এটাও 100, এটাও তো ইন্ডিয়ান না, এটা হচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজ দেখতে পাচ্ছেন, তা 100 বিক্রি হচ্ছে। আর এই সাউদের পেঁয়াজটা কত করে যাচ্ছে? একই দাম, 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে যদি কেউ ব্যবসা করতে চায় কিভাবে যোগাযোগ করবে যদি বলেন? ব্যবসা করতে হলে বাবু মার্কেটের নাম হল আলহাজ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট, আর আমার ঘরের নাম হলো ভাই ভাই বাণিজ্য লয়। মোবাইল নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করলে। এই যে এখানে যে নাম্বার আছে, এখানে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলেই হবে। ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করলেই হয়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে রসুনগুলো, এই রসুনগুলো কিন্তু নাটোর থেকে এসেছে। এই রসুনগুলো আনলোড হচ্ছে, দেখতে পাচ্ছেন যে সকাল সকালই কিন্তু আনলোড হচ্ছে। আর কাঁচা বাজারের দাম কেমন আছে সেটা আমরা জানিয়ে দেব। দর্শক আজকের বাজারে মিষ্টি কুমড়ার দাম কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো, তার দাম কমেছে না বেড়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কমে গিয়েছে দাম, দাম কমে গিয়েছে 20-22 টাকা কেজি। আর এই যে এটা হচ্ছে 25-28 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এটা বড় ভালোটা 25-28 টাকা কেজি। কমে যাওয়ার কারণটা কি? আমদানি বেশি, আমদানি বেশি হওয়ার কারণে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক অন্য যে সবজিগুলো আছে সবজির দাম কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। আমরা কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছি টমেটো আছে, আজকে টমেটোর বাজারটা কেমন আছে সেটা আমরা জানবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই এই যে যে টমেটোটা দেখতে পাচ্ছি এটা তো ইন্ডিয়ান না, এটা কত করে যাচ্ছে? 120-130 টাকা করে। ধন্যবাদ দর্শক। অন্য যে এখানে আবার কচু আছে, কচুর দাম কেমন আছে সেটা জানবো। এই যে কচুগুলো আছে, আসসালামু আলাইকুম ভাইজান, কচুর দাম কেমন যাচ্ছে আজকে? ৪৪ টাকা কেজি, এটা হচ্ছে 44 টাকা কেজি, একটু বড় সাইজের। এটা কোথা থেকে আসছে? বগুড়ার কচু, বগুড়ার কচু দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 44 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তারপরে আমরা এদিকে এদিকে যাব, সামনে যাব, সামনে গিয়ে দেখাবো অন্য যে সবজিগুলো আছে সবজির দাম কেমন যাচ্ছে। আর এখানে যে যে টমেটোগুলো আছে এরাও ইন্ডিয়ান টমেটো। আসসালামু আলাইকুম ভাই, এরাও তো ইন্ডিয়ান টমেটো? ইন্ডিয়ান টমেটো। এটা কত করে যাচ্ছে? 120 টাকা কেজি, 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাইকিরি 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার। তারপরে আমরা এদিকে এই যে দেশি টমেটো আছে, এই দেশি টমেটোর দাম কেমন আছে সেটা আমরা একটু জানার চেষ্টা করব। কাকু কত করে বিক্রি হলো? 52 টাকা কেজি। দাম কি কমেছে? আগের চেয়ে একটু কমে গিয়েছে, 52 টাকা কেজি কিন্তু বিক্রি হয়ে গেল। এই যে এই দেশি টমেটো, এগুলো হচ্ছে আমাদের দেশি টমেটো, দেখতে পাচ্ছেন 52 টাকা কেজি। তারপরে অন্য যে সবজিগুলো আছে ওই সেই সবজির দাম কেমন আছে সেটা কিন্তু আমরা জানিয়ে দেবো। এই যে করলা আছে, করলার দাম কেমন আছে? ভাইজান কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ। তা করলার দাম কেমন আজকে? 40 টাকা কেজি 200 টাকা পাল্লা বিক্রি হচ্ছে, 40 টাকা কেজি 200 টাকা পাল্লা বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এই যে এখানে কিন্তু লাউ আছে, লাউয়ের দাম কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। এখানে কিন্তু প্রচুর, এই যে অনেক অনেক লাউ আছে, এই যে দেখতে পাচ্ছেন অনেক লাউ আবার গাড়ি থেকে কিন্তু নামতেছে নামতেছে। ভাইজান লাউ কত বিক্রি হলো আজকে? লাউ বিক্রি হয়েছে আজকে 25-30 টাকা, 25-30 টাকা লাউ কিন্তু বিক্রি হচ্ছে পাইকিরি। দেখুন এই যে এই লাউগুলা, এই লাউগুলো হচ্ছে 25-30 টাকা বিক্রি হচ্ছে পাইকিরি দরে। এই যে প্রচুর লাউ কিন্তু এসেছে বাজারে, দেখতে পাচ্ছেন প্রচুর লাউ এসেছে, যে গাড়িতে কিন্তু আরো নামানো হচ্ছে, আরো নামানো হচ্ছে। এদিকে আর যে সবজি আছে এই সবজির দাম কেমন আছে সেটা আমরা একটু জানিয়ে দেবো। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। এই যে এটা তো বটবড়ি না,
কটবটির দাম কেমন? 200 টাকা পাল্লা। 200 টাকা পাল্লা, 5 কেজি হচ্ছে 200 টাকা, 5 কেজি 200 টাকা। আর এখানে যে টমেটো গুলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে দেশি দেশি। ভাই কত করে? ভাই মাত্র 230 টাকা পাল্লা। 230 টাকা পাল্লা, 46 টাকা কেজি লাগানো হচ্ছে। এই টমেটো কোথা থেকে আসছে ভাই? এটা হচ্ছে রাজশাহী, রাজশাহী টমেটো। এটা হচ্ছে রাজশাহী থেকে এসেছে দেখতে পাচ্ছেন। এখন বর্তমানে লসে আছে। তারপরে এদিকে সিম আছে, সিমের দাম কেমন আছে ভাই? সিমের দাম কেমন আছে? সিমের দাম মোটামুটি আছে। সিমের দাম মোটামুটি কত করে যাচ্ছে ভাই? আজকে ভাই 72 থেকে 75, 72 থেকে 75 টাকা করে যাচ্ছে। মানে আজকে একটু রেট কম, আজকে একটু রেট কম আছে। তার আপনার আগে তো আরো বেশি ছিল। হ্যাঁ কালকে 85 ছিল, 80 ছিল। জি জি, এখন একটু দামটা কম আছে, আজকে একটু বাজার খারাপ কাস্টমার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কিন্তু এই যে পাতাকপির এখানে চলে এসেছি, পাতাকপির দাম কেমন আছে সেটা আমরা একটু জানিয়ে দেবো। এখানে যে যে পাতাকপিগুলো আছে সেই পাতাকপির দাম বর্তমান কেমন যাচ্ছে সেটা কিন্তু আমরা জানবো। এখানে যে কাকুর আছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালোই কাকু। এই যে পাতাকপিগুলো দাম কম না বেশি? কম, কম আজকে কম। কত করে পিস বিক্রি হচ্ছে এটা? 35, 32, 35 থেকে 32 টা বড়টা। আর রাত্রে কত বিক্রি করেছেন? 40 টাকা। আর এই যে ছোট ছোট গুলো 20 টাকা, এটা হচ্ছে 20 টাকা পিস। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এগুলা কিন্তু 20 টাকা পিস বিক্রি হচ্ছে। তারপর আমরা এই সামনে অন্য যে সবজিগুলো আছে সেই সবজির দাম কেমন আছে সেটা কিন্তু আমরা জানিয়ে দেবো। আমাদের সাথে থাকবেন। এদিকে টমেটো শসার দাম কেমন আছে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। দর্শক, বর্তমান বাজারে এই যে শসাগুলো বাজেন, শসা কত করে বিক্রি হচ্ছে? 50 টাকা ভাই। 50 টাকা কেজি পাইকারি? এটা হচ্ছে 50 টাকা কেজি। এটা তো হাইব্রিড, হাইব্রিড শসা, হাইব্রিড শসা পাইকারি 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে। এই যে এদিকেও কিন্তু সবই হাইব্রিড, এদিকে যতই দেখতে পাচ্ছেন সবই হচ্ছে হাইব্রিড। এগুলা এগুলা তো ভাই হাইব্রিড সব না? হাইব্রিড শসা। ধন্যবাদ আপনাকে। জি ভাই, মোকামে দাম বেশি। ধন্যবাদ। শসাও কমে গিয়েছে। ধন্যবাদ আপনাকে। এদিকে এই যে পেঁপের দাম কেমন আছে সেটা জানবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন কাকু? এই যে যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পেঁপে, পেঁপে কত করে যাচ্ছে? পেঁপে 32 টাকা কেজি। 32 টাকা কেজি? এর চেয়ে বড় সাইজের যে ইগুলো আছে পেঁপে এটা কত করে যাচ্ছে? 35 টাকা চলতেছে। 35 টাকা চলতেছে না? 36, 35। ধন্যবাদ আপনাকে। ভাইজান, এই পেঁপে গুলা কোথা থেকে আনছেন? এটি মানিকগঞ্জ, মানিকগঞ্জ থেকে এসেছে, সিঙ্গার মানিকগঞ্জ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ধনিয়ার পাতা, এটার দাম কেমন আছে সেটা আমরা জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাইজান, কেমন আছেন? ভালো ইনশাআল্লাহ। ভাই, ধনিয়ার পাতার দাম কি আগের চেয়ে কমেছে? কমে গিয়েছে। কত করে বিক্রি হচ্ছে আজকে? 50 টাকা 60 টাকা বিক্রি হচ্ছে, 50 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি। এটা কি দেশি? না হাইব্রিড। এটা হচ্ছে হাইব্রিড, হাইব্রিড 50 থেকে 60 টাকা বিক্রি হচ্ছে। ধন্যবাদ আপনাকে। এদিকে লাল শাকের দাম কেমন আছে সেটা কিন্তু আমরা জানিয়ে দেবো। এদিকে কিন্তু এদিকে যে লাল শাকগুলো বিক্রি হয়ে গেল। আসসালামু আলাইকুম ভাই, কত করে বিক্রি হলো? 120 টাকা পাল্লা। বর্তমানে কিন্তু এই যে লাল শাক গুলা 120 টাকা পাল্লা বিক্রি হয়েছে। আগের চেয়ে কি দাম কম না বেশি? কম, আগের চেয়ে কম, আগের চেয়ে কম আছে, আগের চেয়ে কম। ধন্যবাদ আপনাকে। তাই এদিকে আরও যে সবজিগুলো আছে সেইগুলোর দাম কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। এদিকে এদিকে যে পাতাকপিগুলো, এই পাতাকপি কত করে যাচ্ছে সেটা আমরা একটু জানবো। কাকা আসসালামু আলাইকুম, কেমন আছেন? কেমন আছেন আজকে এই পাশে? আপনি আবার আজকে এই পাশে কেন? এই পাশে মাল আছে। কত করে বিক্রি হচ্ছে এটা আজকে?
আগের কি দাম কমছে? ঠিকই আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক। আপনারা কিন্তু জানতে পারলেন পাতাকপির দামটা কেমন ছিল। আর এদিকে একটা জিনিস দেখাবো, এদিকে যে এই যে মূলার শাক গুলো আছে ভাই, মূলার শাক কত করে কিনলেন আজকে? ও এ কিনেছে ভাই, আপনি কিনেছেন? আপনি কিনেছেন কত করে কিনেছেন? 18 টাকা কেজি কিনেছেন। 18 টাকা কেজি কিনা হয়েছে, দেখতে পাচ্ছেন এটা এই মূলার শাক, মূলাসহ এই মূলাসহ হচ্ছে 18 টাকা কেজি কিনা হয়েছে। তারপরে আবার এদিকে যে মূলাগুলো আছে, যে ছোটো সাইজের সেটার দাম কেমন আছে সেটা আমরা জানবো। এদিকে যে যে মূলাগুলো আছে, এই মূলাগুলো ভাই এটা কি আপনার? কত করে বিক্রি হলো আজকে? 100 টাকা পাল্লা। এগুলো হচ্ছে 100 টাকা পাল্লা না, 100 থেকে 90টা পাল্লা বিক্রি হচ্ছে, 100 থেকে 90টা। এগুলো কোথা থেকে আসছে? শেরপুর থেকে। এই যে আপনারা কি কিনতে আসছিলেন? কিনতে আসছেন, কেমন আগের চেয়ে দাম বেশি না কম? কমেছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আগের চেয়ে কিন্তু দামটা অনেকটাই কমে গিয়েছে। এদিকে বেগুনের দামটা কেমন আছে সেটা আমরা জানিয়ে দেবো। এখানে যে বেগুনগুলো দেখতে পাচ্ছি, এই যে বেগুন কিন্তু ভাই বাসাই করতে। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। ভাই বেগুনগুলো কোথা থেকে আসছে? এটা তো কত করে বিক্রি হচ্ছে আজকের বাজারে? দর্শক, আপনি কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু পেঁয়াজ রসুন এবং আর আর এই বেগুনটা কত করে যাচ্ছে? 60 টাকা কেজি দরে যাচ্ছে, এটাও হচ্ছে 60 টাকা কেজি দরে যাচ্ছে। তা আপনি কিন্তু জানতে পারলেন বর্তমান বাজারে সবজির দামটা কেমন ছিল এবং সব কিছুর দামই কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি। সব কিছুর দাম এখানে বর্তমানে আজকের বাজারে কিন্তু লাউ এর আমদানি অনেক বেশি, লাউ কিন্তু যে এদিকে আছে এদিকে সব কিছুর দামই কিন্তু আজকে দেখা যাচ্ছে একটু কমেছে। এই যে কাকা আমার বসে আছে, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো। কাকা এই বেগুনটা কোথা থেকে আসছে? এই বেগুনটা আসে ময়মনসিং থেকে। এই বেগুনটা এসেছে, এটা কত করে যাচ্ছে আজকের বাজারে? পাই কি 50 থেকে 40 টাকা করে বিক্রি হচ্ছে, 50 থেকে 40 টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারে এই বেগুনটা। আর চিচিঙ্গা? চিচিঙ্গা বেচতে আছে 45 টাকা বিক্রি হচ্ছে, এদের দাম কি কমেছে? কিছু কমেছে, 45 টাকা বিক্রি হচ্ছে। আর এই মূলা কত হয়ে যাচ্ছে? বড় মূলা 40 টাকা কেজি বিক্রি হচ্ছে। এটা কোন জায়গার মূলা ভাই? বগুড়ার মূলা। এটা হচ্ছে 40 টাকা কেজি। দেখুন মূলাটা কিন্তু অনেক মোটা, অনেক মোটা, ভালোই। এই এই মূলাটা তো ঝাল ঝাল না মিষ্টি? মিষ্টি মিষ্টি। ধন্যবাদ। বর্তমানে কিন্তু যে সবজির বাজারটা সেটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করেছি, আজকের বাজারে কেমন দাম ছিল সবজির। তা আমরা যতটুকু জেনেছি তা কোনটার কত দাম সেটা কিন্তু আমরা জানানোর চেষ্টা করেছি, তা কোনটার কত দাম যাচ্ছে সেটা কিন্তু আমরা বলে দিয়েছি। এদিকে এদিকে কিন্তু দেখা যাচ্ছে সকল সবজি কিন্তু আছে। আর এদিকে কচু, এই যে যে কচুটা আছে এই কচুর দাম কেমন যাচ্ছে একটু জানো ভাই, কত করে যাচ্ছে আজকে? আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? বড় ভাই আলহামদুলিল্লাহ। ভাই কত করে যাচ্ছে আজকে? এটা বেশ আছে 50-52 টাকা। 50-52 টাকা কেজি। কাকুরা নিতে আসছেন? তা কি আপনি কোথা থেকে আসছিলেন? দিরাশ্রম। ওদিকে কেমন বেচা কিনা হচ্ছে? ওদিকে বেচা কিনা বেশি ভালো না, তবে দাম একদিন একরকম উল্টো পাল্টা। জি জি, বেচা কিনা না, এখানে তো আবার এক একটা কচুতে এক এক রকম না না কাকা? এখন একটা কচু ভালো আছে, একটা কচু আবার একটু নরমাল আছে। এখন যদি 2-4 দিন আগের থাকে তাহলে তো একটু নরমাল, ঠিক আছে না? হ্যাঁ, এটার উপর তো ডিপেন্ড করে, দামে বেশ কম আছে। এই যে ভাইরা কিন্তু বিক্রি করে দিল, খালি বিক্রি করে দিবেন না ভাই, 50 টাকা কেজি কিন্তু এই যে বিক্রি হয়ে যাচ্ছে 50।
50 করে বিক্রি হচ্ছে, এই যে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর এই ফুলকপি কত করে যাচ্ছে ভাই? ফুলকপি 55 টাকা। 55 টাকা আপনার? কোন জাতি আসছে ভাই? ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এটা কোন জাতি আসছে? ঠাকুরগাঁও। ঠাকুরগাঁও থেকে? এই যে এই আছে, এক বস্তায় আছে, এক বস্তা আরো আছে, আরো আছে, আরো আছে। আপনি আপনি কি কি বিক্রি করেন? আমি কফি আর মুলা। কফি আর মুলা, কফি আর মুলা। যদি কেউ নিতে চায় কিভাবে যোগাযোগ করবে? যদি কেউ নিতে চায়, জি জি ভাই, নেন 65 টাকা কেজি। জি জি, দু একটা কমেও বেশি, কিন্তু বেশিরভাগ 65 টাকা বেচতেছে। আর আপনি মুলা কত করে যাচ্ছে? মুলা 40-45 কেজি। কেজি বর্তমান বাজারে কোনটার কত দাম ছিল সেটা কিন্তু আমরা জানানোর চেষ্টা করেছি। এখানে যে ঢেঁড়স আছে, ভেন্ডি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ভেন্ডি কত করে বিক্রি হলো আজকে? ভেন্ডি 50-45। 50-45 করে বিক্রি হলো। এটা এটা কোন জায়গার? পাবনার। পাবনার ভেন্ডি, পাবনার ভেন্ডি। ধন্যবাদ দর্শক, আপনারা কিন্তু জানতে পারলেন বর্তমান বাজার কেমন যাচ্ছে। আর এই যে এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন, এখানে এখানে একটা জিনিস আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আরেকটা ভেন্ডি আছে ভাই। এটা এটা কত করে বিক্রি হচ্ছে আজকে? 45। এটা কোথাকার? হ্যাঁ, পাবনার। পাবনার ভেন্ডি, পাবনার ভেন্ডি। আর এখানে যারা এই যে কিনতে আসছে তাদের সাথে আমরা একটু কথা বলবো ভাই। আসসালামু আলাইকুম, কোথা থেকে আসছিলেন? ওয়ালাইকুম সালাম ভাই, কালীগঞ্জ থেকে আসি। কালীগঞ্জ থেকে? কালীগঞ্জ কোন বাজার থেকে? কালীগঞ্জ বাজার, ওই সদর বাজার। সদরই? তা ওইখানে কেমন বেচা কিনা হচ্ছে? বেচাকিনা করে ভালো, ফুলকপি, সিম, এগুলো বেচাকিনা। ওইগুলা একটু শীতের সবজি, যেগুলো সেইগুলো বেচাকিনা বেশি হচ্ছে। ধন্যবাদ আপনাকে দর্শক, আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুন এবং সবজির দামটা কেমন ছিল। প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।